নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করবো পুরোনো দিনের একটা রান্না, পাঁপড়ের তরকারি। গরম ভাতে এটা দারুণ লাগবে। খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি আর সম্পূর্ণ নিরামিষ। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে পাঁপড়। আমি এখানে ছ পিস পাঁপড় নিয়েছি। পাঁপড়গুলো মশলা পাঁপড় হলে সবথেকে খেতে ভালো লাগে, তবে নর্মাল পাঁপড় দিয়েও কিন্তু এই রান্নাটা একইভাবে করা যেতে পারে। তবে আমি বলবো মশলা পাঁপড়ের টেস্টটা খুব বেশি হয়। আর এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেওয়া থাকে। আমি এই তরকারিতে কিছু পরিমাণ বড়ি ব্যবহার করব, আর ব্যবহার করব আলু। আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে তিনটে আলু আছে। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এখানে আমি সবার আগে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। বড়ি দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে অন্য পাত্রে তুলে সেই তেলেতেই আমি পাঁপড়গুলোকে ভেজে নেব। পাঁপড়গুলো এরকম চার ভাগ করে নিতে পারেন, আবার দু ভাগ করেও আপনারা রান্নাটা করতে পারেন। পাঁপড় ভাজতে বেশ খানিকটা তেল লেগেছে। পাঁপড় আর বড়িগুলো ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজার যে তেলটা পড়েছিল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সঙ্গে দিচ্ছি এক চিমটি গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে হিং। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখানে নুনের পরিমাণ একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমি এই রান্নায় পাঁপড় ব্যবহার করব। পাঁপড়ের মধ্যে কিন্তু নুন থাকে, সেই জন্য বুঝে একটু নুনটা ব্যবহার করতে হবে। একটা টমেটোর কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা কিন্তু খানিকক্ষণের মধ্যে বেশ সফট হয়ে যাবে, কেননা এর মধ্যে আমি আগেই নুন দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব। এক চা চামচ জিরের গুঁড়ো, এক চা চামচ ধনের গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় মিডিয়াম টু লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়েছি। মশলাটা যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। জলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। রান্নায় যতটা আপনারা ব্যবহার করেন তার থেকে কিন্তু অনেকটাই বেশি দিতে হবে, কেননা পাঁপড় আমি এর মধ্যে ব্যবহার করব। পাঁপড় এছাড়া বড়িও ব্যবহার করব। পাঁপড় আর বড়ি কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো আমি দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়িগুলো ভালোভাবে সফট হয়ে যায়। এর মধ্যে চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পাঁপড়টা দিচ্ছি। পাঁপড়টা একেবারে শেষের দিকে দিতে হবে। পাঁপড়টা দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না। পাঁপড়টা এখন এরকম দেখছেন, খানিকক্ষণ পর কিন্তু এটা ঝোলে যেহেতু পড়েছে এটা কিন্তু নরম হয়ে যাবে। পাঁপড়টা দেখুন পুরো ঝোলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি, আর এটা খানিকক্ষণের মধ্যেই সফট হয়ে এরকম একটা চেহারা আসবে। একটা ফুট দিয়ে পাঁপড়ের তরকারিটা আমি নামিয়ে ফেলব। পাঁপড়ের তরকারি একেবারে রেডি। খুব ইজি একটা রান্না। নিরামিষের দিনে আপনারা এই রকম তরকারি করে খেতে পারেন। পাঁপড়ের সাথে একটু বড়ি দিয়ে এই রান্নাটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে গরম গরম এই রান্নাটা পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন।
আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।